নমস্কার বন্ধুরা, সময় করে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে ইউথ কম্পিটিশন টাইমসের জেনারেল সায়েন্স এই বইটি নিয়ে একটা ডিসকাস করব। এটা দেখতে পাচ্ছ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের RRB 2022-23-এর। এখানে যে যে এক্সামের জন্য এই বইটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গ্রুপ টি, NTPC স্টেজ 1-2, ALP স্টেজ 1-2, RRB JEE, প্যারামেডিক্যাল, RPF কনস্টেবল, SI এটসেট্রা। এখানে হচ্ছে জেনারেল সায়েন্স আপ টু ডেট চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ অ্যান্ড হচ্ছে সাবজেক্ট ওয়াইজ। এই বইটার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এখানে 9585+ অবজেক্টিভ কোশ্চেন রয়েছে, ইনক্লুডস চ্যাপ্টার ওয়াইজ প্রেজেন্টেশন অফ 511+ অনলাইন কোশ্চেন পেপার অল সেটস। অল সেটের চ্যাপ্টার ওয়াইজ 511+ অনলাইন কোশ্চেন প্রেজেন্টেশন করা আছে, চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে। তো বইটির ভেতরটা দেখে নিই। এটা হচ্ছে ইউথ কম্পিটিশন টাইমসের RRB জেনারেল সায়েন্স চ্যাপ্টার ওয়াইজ সল পেপার কম্পিউটার বেসড টেস্টের জন্য। এখানে বইটির দাম দেওয়া আছে 495 টাকা। তো মোটামুটি 40-45% ডিসকাউন্ট পাওয়া যায়, মোটামুটি অনেক কম দামে কিন্তু বইটা পাওয়া যাবে। এখানে কন্টেন্টে যদি দেখি, অ্যানালাইসিস চার্ট, RRB JEE, ALP, NTPC গ্রুপ ডি প্রি এক্সাম কোশ্চেন পেপার, এখানে একটা অ্যানালাইসিস চার্ট দেওয়া আছে, টেন্ট অ্যানালাইসিস প্রিভিয়াস ইয়ার, RRB JEE, NTPC গ্রুপ ডি পেপার থ্রু পাই চার্ট অ্যান্ড হচ্ছে বারগ্রাফ। এখানে সেকশন 1 ফিজিক্সের যে পার্টগুলো আছে, ফিজিক্সের ইউনিট মেজারমেন্ট, মেজারিং ইনস্ট্রুমেন্ট, ইউনিট মেজারমেন্ট এবং সাইডে পেজ নাম্বার দেওয়া আছে, মেকানিজম, ওয়ার্ক, পাওয়ার, এনার্জি, মাস, নিউটন, সেগুলো সবগুলোই দেওয়া আছে, গ্র্যাভিটেশন, প্রপার্টিস অফ ম্যাটার, হিট, ওয়েভ সাউন্ড, লাইট, ইলেকট্রিসিটি, এগুলো টপিকগুলো দেওয়া আছে এবং তার পেজ নাম্বার এখানে পেয়ে যাবে তোমরা। পেজ নাম্বার বার করলে এগুলো টপিকগুলো পাওয়া যাবে, ম্যাগনেটিজম, ইলেকট্রনিক্স, মডার্ন ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স ইনভেনশন এবং হচ্ছে মিসলেনিয়াস, অল ওভার ফিজিক্সটা এখানে কমপ্লিট করা আছে। সেকশন 2 আছে কেমিস্ট্রি, কেমিস্ট্রি ক্ষেত্রে অ্যান ইন্ট্রোডাকশন, ম্যাটার, ক্লাসিফিকেশন অফ ম্যাটার, ফিজিক্যাল কেমিক্যাল চেঞ্জ, এগুলো সবগুলো আছে, অ্যাটমিক স্ট্রাকচার, অ্যাটমিক নিউক্লিয়াস, গ্যাসিয়াস ল, এখানে পিরিয়ডিক ক্লাসিফিকেশন অফ এলিমেন্ট, নন মেটাল, নন মেটালিক কম্পাউন্ড অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, হ্যালোজেন, তারপর হচ্ছে মেটালস, মেটালিক কম্পাউন্ড অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন। এখানে হচ্ছে সেকশন 3-তে আছে বায়োলজি, বায়োলজির ক্ষেত্রে মেজর ব্রাঞ্চেস অফ বায়োলজি, অ্যানিমাল সেল, প্লান্ট সেল, টিস্যুর ক্ষেত্রে এগুলো বায়োমলিকিউল, অ্যানিমাল কিংডম, প্রোটিস্টা, পরিফেরা, এগুলো রয়েছে, তারপর হিউম্যান বডি, এগুলো প্ল্যান্ট মর্ফোলজি, রুট, স্টেম, লিফ, ফ্লাওয়ার, ফ্রুট, এগুলো সবগুলোই আছে। সেকশন 4-এ আছে কম্পিউটার, কম্পিউটারে তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং পেজ নাম্বার দেওয়া আছে, এবং সেকশন 5-এ আছে এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি, এনভায়রনমেন্ট, ইকোলজি এগুলো টপিকগুলো রয়েছে এবং তার পেজ নাম্বারে এগুলো দেওয়া আছে। তো অল ওভার সবগুলোই দেওয়া আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এছাড়া কম্পিউটার এবং হচ্ছে এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি, এগুলো দেওয়া আছে। এখানে অ্যানালাইসিস চার্ট অফ কোশ্চেন পেপার অফ ভেরিয়াস প্রিভিয়াস এক্সাম অফ RRB-র ক্ষেত্রে, এক্সাম RRB NTPC 2019 স্টেজ 1 এক্সাম ইয়ার্স দেওয়া আছে, টোটাল কোশ্চেন পেপার এখানে 133, জেনারেল সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন 10+30=40, এবং এই বইয়ের ক্ষেত্রে টোটাল কোশ্চেন অফ জেনারেল সায়েন্সে হচ্ছে 10×133, সো 1330। এইভাবে বিভিন্ন এক্সাম তার জেনারেল সায়েন্সের কোশ্চেন কতগুলো আছে সেগুলো দিয়ে দেওয়া আছে। টোটাল হচ্ছে এখানে 511 টোটাল কোশ্চেন পেপার দেওয়া আছে এবং হচ্ছে টোটাল সায়েন্সের কোশ্চেন হচ্ছে 9585। এখানে একটা পাই চার্টের মাধ্যমে দেওয়া আছে। পার্ট 1-এ যেটা আছে ফিজিক্স, এখানে পার্ট 1-এ প্রথম যেটা আছে ইউনিট মেজারমেন্ট, মেজারিং ইনস্ট্রুমেন্ট, এবং হচ্ছে ইউনিট, ইউনিটের মধ্যে যে কোশ্চেনগুলো আছে দেখো, RRB NTPC সিপ 2, তারপর হচ্ছে RRB NTPC সিপ 2, এই কোশ্চেনগুলো তোমরা এখান থেকে পাবে এবং কোশ্চেনের আছে এবং তার অ্যান্সার দেওয়া আছে এবং তার প্রত্যেকটা কোশ্চেনের এক্সপ্লেনেশান দেওয়া আছে এবং খুব ভালোভাবে এখানে কিন্তু দেওয়া আছে। আচ্ছা, নিউটনস ইজ দ্য ইউনিট অফ মেজার, এখানে 4টে অপশান, তার অপশান হচ্ছে বি, ফোর্স, এবং এখানে দেখো কোয়ান্টিটি, এখানে পাওয়ার, পাওয়ারের ইউনিট কি, ফোর্সের ইউনিট কি, প্রেশার অ্যান্ড হচ্ছে রেজিস্ট্যান্স ইউনিট কি, সেটাও তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকটা ইউনিট থেকে যে যে কোশ্চেন এসেছিলো সেগুলো তোমরা এই ইউনিটের মধ্যে কিন্তু পাবে এবং তার এক্সপ্লেনেশান পাবে। এখানে এইভাবে দেখো ইউনিট থেকে তোমরা 69টা কোশ্চেন এখান থেকে পাবে এবং তার এক্সপ্লেনেশান দেওয়া আছে। এবার সেকেন্ড টপিকের হচ্ছে মেজারমেন্ট, মেজারমেন্ট থেকে কোশ্চেনগুলো দেওয়া আছে এবং তার এক্সপ্লেনেশান দেওয়া আছে, সেগুলো দেখতেই পাচ্ছ তোমরা এবং খুব ভালোভাবেই কিন্তু এক্সপ্লেনেশানগুলো এখানে
দেওয়া আছে। এবং এখানে দেখতেই পাচ্ছ দুই নম্বর হচ্ছে মেকানিক্স, মেকানিক্সের ওয়ার্ক ওয়ার্ক থেকে কী কী কোশ্চেন আছে তার এখানে দেখো অঙ্কর যেগুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে এখানে দেওয়া আছে, বেশ সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা টপিক ওয়াইজ এবং সাব টপিক ওয়াইজ কিন্তু এখানে পেয়ে যাবে তোমরা, এবং কী কী কোশ্চেন এসেছিলো সেখান থেকে বিভিন্ন শিফটের কোশ্চেন সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে এবং তার এক্সপ্লেনেশান খুব সুন্দরভাবে কিন্তু আছে। এবং যতগুলো দেখেছি আমি কোশ্চেনগুলো মোটামুটি ভুল কিন্তু তেমন পাইনি আমি খুঁজে, তো আশা করে তেমন ভুল থাকবে না। এবং কোশ্চেনগুলো খুব ভালোভাবে ব্যাখ্যা করা আছে এখানে এবং সাজিয়ে লেখা আছে প্রত্যেকটা টপিক ওয়াইজ এখানে দেওয়া আছে। এখানে যদি আমরা সেকশন টুতে কেমিস্ট্রি আছে, কেমিস্ট্রি ক্ষেত্রে আমরা অ্যাটমিক স্ট্রাকচার হচ্ছে 207 নম্বর, 207 পেজ যদি বার করি দেখো 207 নম্বর পেজে হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার এবং তার অ্যাটম অ্যান্ড দেয়ার ফান্ডামেন্টাল কম্পোনেন্টস এখান থেকে যে কোশ্চেন এবং তার এক্সপ্লেনেশান সেগুলো তোমরা পেয়ে যাবে। তো কন্টেন্ট থেকে তোমরা কিন্তু ডাইরেক্ট এখানে আসতে পারবে এবং সাব টপিক ওয়াইজ টপিক ওয়াইজ যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো কিন্তু তোমরা দেখতে পারবে এবং কোশ্চেনগুলোর যে এক্সপ্লেনেশান সেগুলোও পড়লে কিন্তু অনেক উপকার পাবে তোমরা। এবং সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং কোন শিফটে পড়েছিলো কোন এক্সামে পড়েছিলো সেগুলো কিন্তু পাশেই লিখে দেওয়া আছে। তো অ্যাটমিক মডেল, অ্যাটমিক মডেল থেকে কোশ্চেন এবং তার অ্যান্সার এক্সপ্লেনেশান এখানে পেয়ে যাবে। এইভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রত্যেকটা এস সবগুলো কিন্তু টপিক ওয়াইজ সাব টপিক ওয়াইজ সবগুলো খুব সুন্দরভাবে এখানে গুছিয়ে কিন্তু লেখা আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ দেখো সবগুলো কিন্তু এক্সপ্লেনেশান খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। এখানে সোপ, ডিটারজেন্ট সেখান থেকে কী কী কোশ্চেন এসেছিলো সেগুলো দেখো, তারপর গ্লাস, সিমেন্ট, অর্গানিক কেমিস্ট্রি, নমেনক্লেচার অফ অর্গানিক কম্পাউন্ড এগুলো দেখো সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে আছে। কার্বনিক অ্যাসিড, এবার হচ্ছে বায়োলজি, বায়োলজি পার্ট থ্রি মেজর ব্রাঞ্চেস অফ বায়োলজি এখান থেকে যে কোশ্চেন আছে দেখো RRBNTPC শিফট 1-এর কোশ্চেন এগুলো দেওয়া আছে, তার এক্সপ্লেনেশান তোমরা এখান থেকে পাবে। এগুলো সব কিছুই খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। প্রোটিন, ভিটামিনস অ্যান্ড মিনারেলস সেখান থেকে যে কোশ্চেন এসেছিলো সেগুলো দেখা আছে এবং তার এক্সপ্লেনেশান করে দেওয়া আছে। হিউম্যান ডিজিজ সিমটম অ্যান্ড হচ্ছে ট্রিটমেন্ট কোশ্চেনগুলো দেখো এবং তার অ্যান্সারগুলো দেখে নাও। প্ল্যান্ট কিংডম হচ্ছে ব্যাকটেরিয়া সেখান থেকে কী কোশ্চেন সেগুলো পাবে, তারপর ফাঙ্গি থেকে কী কী কোশ্চেন এসেছিলো বিভিন্ন এক্সামে সেগুলো আছে তার এক্সপ্লেনেশান করে দেওয়া আছে, অ্যালগি থেকে কী কী কোশ্চেন এসেছিলো, তারপর হচ্ছে বায়োফাইটা সেখান থেকে কী কোশ্চেন আছে, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম সাব টপিক অনুযায়ী কিন্তু এখানে খুব সুন্দরভাবে গুছিয়ে কিন্তু লেখা আছে কোশ্চেনগুলো। এখানে কম্পিউটার পার্ট 4-এ কম্পিউটার, কম্পিউটার ইন্ট্রোডাকশান সেখান থেকে কোশ্চেন এবং তার এক্সপ্লেনেশান কম্পিউটার ক্ষেত্রে খুব সুন্দরভাবে এখানে আছে। ডেভেলপমেন্ট অফ কম্পিউটার সেখান থেকে কোশ্চেন তার এক্সপ্লেনেশান এভাবে দেখো খুব সুন্দরভাবে কিন্তু পুরো বইটাই কিন্তু খুব সাজিয়ে গুছিয়ে লেখা আছে। এবং ডাটা রিপ্রেজেন্টেশন অ্যান্ড হচ্ছে নিউমেরিক্যাল সিস্টেম, নাম্বার সিস্টেম এখান থেকে যে কোশ্চেনগুলো আছে, তারপর এখানে বিভিন্ন গেটগুলো রয়েছে, এখানে এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি দেখতে পাচ্ছ সেখান থেকে কোশ্চেন এবং তার অ্যান্সার এবং এক্সপ্লেনেশান করে দেওয়া আছে। এভাবে প্রচুর কোশ্চেন আছে এবং কোশ্চেনগুলো কিন্তু খুব সুন্দরভাবে
গুছিয়ে লেখা আছে, তার অ্যান্সার করে দেওয়া আছে খুব ভালোভাবে, এক্সপ্লেনেশন দেওয়া আছে খুব ভালো, এবং ভুলের পরিমাণটাও তেমন নেই বলা যায়। এখানে ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্ট মিসলেনিয়াস, সেখান থেকে কিছু কোশ্চেন এখানে দেওয়া আছে। তো এখানে টোটাল পেজ নাম্বার হচ্ছে 608টা পেজ রয়েছে। পেজ কোয়ালিটি খুব একটা ভালো না, তবে কাজ চলার মতন ঠিকই আছে। তো এইভাবে প্রচুর কোশ্চেন কিন্তু এখানে আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো, এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে, এবং খুব সাজিয়ে গুছিয়ে টপিক ওয়াইজ, সাব টপিক ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ যেটা করে দেওয়া আছে সেটা খুব ভালো একটা ব্যাপার। তো এই বইটি থেকে প্র্যাকটিস করলে পুরো জেনারেল সায়েন্সের ব্যাপারটা পুরোটাই কিন্তু কভার হয়ে যাবে এবং রিভিশন হয়ে যাবে। পুরো কোশ্চেনগুলো তোমরা এখান থেকে পাবে, যে যে এক্সামগুলো থেকে এখানে কোশ্চেন দেওয়া আছে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং সেগুলো খুব ভালোভাবে এখানে দেওয়া আছে। তো নেক্সট যে গ্রুপটির এক্সাম আছে, আরআরবি গ্রুপটির এক্সাম, তার জন্য কিন্তু এই বইটা কিন্তু খুব ভালো হবে। তো সেটাতে এই বইটা থেকে প্র্যাকটিস করলে কিন্তু পুরো সায়েন্সটাই কিন্তু রিভিশন হয়ে যাবে। তো নেক্সট গ্রুপ ডির জন্য তোমাদের কিন্তু উপকার হবে এই বইটা যদি প্র্যাকটিস করো। এবং বইটির দামও যে খুব বেশি তা কিন্তু নয়, 495 টাকা প্রিন্ট দেওয়া আছে, সেটা ডিসকাউন্ট দিয়ে মোটামুটি 300 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে তোমরা। তো এটা হচ্ছে ইউথ কম্পিটিশন টাইমসের বুক, আরআরবি 2022-23, জেনারেল সায়েন্স, আপ টু ডেট, চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ অ্যান্ড হচ্ছে সাব টপিক ওয়াইজ। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তো থ্যাংক ইউ বন্ধুরা।